আসলে সকাল 11টার কিছু আগে থেকেই এখানে অবস্থান যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই অবস্থান কর্মসূচি শুরু হয়ে গেছে। এখানে দলের মহাসচিব জাফরুল ইসলাম আলমগীর রয়েছেন, পাশাপাশি দলের আরও শীর্ষ নেতারা রয়েছেন এবং নেতা কর্মীর সমর্থকরা এখন কিন্তু এখানে আসছেন। আর বিষয় জানিয়ে রাখি, গতকাল এই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে, কিন্তু রাতের বেলায় বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে প্রেস ক্লাবে নয়, সেই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন প্রাঙ্গণে। সকাল 11টা থেকে সেখানে শুরু হওয়ার কথা, কিন্তু সেখানে সকাল থেকে পুলিশের আমরা অবস্থান দেখেছি। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে যাওয়ার পরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এখানে কোনো ধরনের কোনোরকম হল বরাদ্দ কিংবা বাইরের যে প্রাঙ্গণ রয়েছে সেটি কোনো ধরনের বরাদ্দ নেওয়া হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে এখানে কোনো ধরনের অনুমতি নেই। এরপর পরই কিন্তু বিএনপি পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে নয়াপল্টনে এই কর্মসূচিটি তারা পালন করবেন। তারপর আমরা এখানে আসি এবং এসে দেখতে পাই যে এখানে নেতা কর্মী সমর্থকরা আস্তে আস্তে সমবেত হচ্ছেন। শুরু থেকে আমরা দলের মহাসচিব জাফরুল ইসলাম আলমগীরকে এখানে দেখেছি যে এখানে এবং দলের নেতা কর্মীদেরকে তিনি সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি যেটি দেওয়া হয়েছে সেটি পালন করার জন্য বারবার এখান থেকে নির্দেশনা দিচ্ছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন ডক্টর খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমান সহ 6 জনকে গত 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা প্রদান করা হয়েছিল এবং সেই সাজার প্রতিবাদে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসছেন প্রায় প্রতিদিনই। সেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন।